কে ছেড়ে দিয়েছো? সুমন কে চলে যেতে বলো। বললাম পেন কাম দিছ। পেন কই? এই যে কত দরকার নেই। ব্যাগে ভরে দিও। কি ফাইলটাও ঢুকিয়ে দাও। ভুলে গেলাম কোন ফাইলই বের করবো। এই সৌমেন তুই চলে যাও ভাই, লেট করো না, চলে যাও। গাড়ির সৌমেনকে একটু নামিয়ে দিয়ে আসতে পারো না? ততক্ষণ আমি 2 মিনিট এখানে কথা বলছি, টুক করে নামিয়ে দিয়ে চলে আসতে পারো। সৌমেনকে নামিয়ে দিয়ে আসতে পারো, সৌমেনকে চলে যেতে বলো। ডাকো, আমি বলে দিচ্ছি। পরিমলকে বলো, পরিমলের অফিসের নাম্বার থেকে একটু ফোন গুলো করে আমাকে ধরিয়ে দিতে। সন্দীপ দাস লাইভ ক্যামেরাতে বলো। ও দাদা 2 মিনিট দান, 2 মিনিট তুমি চলে যাও। হ্যাঁ তুমি চলে যাও, পরিমলকে পাঠাও। হ্যাঁ বাড়ি যাও, 2 মিনিট লাগবে আমার এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন 2 দিন গলা রেস্ট করো, তোমার শুক্রবারের দিনকে কাজ আছে। পরিমল ফোনটা দাও, লাইভে বসেছি। তোমার ওই যে এই 3টে নাম্বারে ফোন করবো। এই আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। শরীরটা খারাপ করছে আপনার, এমনি বাড়িতে গিয়ে করতে পারতেন না? দু মিনিট ওখানে বাড়ি গিয়ে আর লাইভ করতে এই অবস্থায় থাকবো? সাথে পরে বাড়ি গিয়ে তো নাইটি পরবো। সারাদিন কাল থেকে শাড়ি পরে আছি, আমি স্নান করেছি মুন্নিদের বাড়িতে, আমি স্নান করেছি। আচ্ছা আপনাদের সকলকে বলছি, গলা শুনতে পাচ্ছেন না, দেখুন একটু লাইভটা। হ্যালো, হ্যাঁ নমস্কার ভাই। হ্যাঁ গলা শুনছি? হ্যাঁ আমি ভালো আছি, বাড়ি পৌঁছালাম, বাড়ি পৌঁছাইনি, অফিসে, মানে আমার অফিসে এলাম, তোমাদের ফোন করাটা কর্তব্য, ফোন করলাম থানা প্রথমে। না না তোমরা যা হেল্প করেছো রাতের বেলায়, খুব হেল্প করেছো ভাই, এটা দিদি হিসেবে রেসপন্সিবিলিটি আমার, ঠিক আছে?
ওদিকে গেলে তোমার বাড়ি যাব 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 ঠিক আছে একদম 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 আগে মানুষ আগে মানুষ ঠিক ঠিক আছে পৌঁছালাম ঠিক আছে ভালো থেকো পরে ফোন কর হ্যাঁ একদম 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 যোগাযোগ রাখবো ভাই তোমাদের সাথে ঠিক আছে ভাই থ্যাংক ইউ খুব ভালো ওকে চলো বাই ফোনগুলো সেরে নিই প্লিজ যারা হেল্প করেছে লোকালে যারা হেল্প করেছে তাদের একটু ফোনটা করে নিই এটা আমার একটা রেসপন্সিবিলিটি আচ্ছা না তিনটেই করবো বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন উনি তোমার ফোনটা অফ হয়ে গেছে ওইখানে চার্জে বসাও তো হ্যালো দাদা নমস্কার কালকে আপনার আপনাদের সাথে দেখা হয়েছিল আমার আমি সমাজসেবিকা বাবলি মুখার্জি বলছি হ্যাঁ নমস্কার দাদা আমরা পৌঁছে গেছি হ্যাঁ আমি কৃষ্ণনগর পৌঁছে আমার অফিস থেকে আপনাদেরকে ফোন করে জানালাম যে আমরা ভালোভাবে পৌঁছে গেছি হ্যাঁ দাদা ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আপনিও ভালো থাকবেন ওকে ওকে দাদা আর একজন আছে উনি ওই ভিডিওটা কার কাছে আছে যে মেয়েটি যে থানা এগুলো ব্যবহারটা করলো ওটা দেখবো ওটা বয়েল করছিল চলিতে না না নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো হ্যালো হ্যাঁ নমস্কার দাদা আমি বাবলি মুখার্জি বলছি সমাজসেবিকা হ্যাঁ বলছি ওই যে কালকে গেলাম না হ্যাঁ আমরা পৌঁছে গেছি বাড়ি ওই জন্য ফোন করলাম আপনাকে হ্যাঁ যে এখন ওই থানা সারাত কাজ করেনি তার জন্য একটুখানি থানার সাথে অনেক কিছু হওয়ার পর থানা কেস নিয়েছে প্রথমে জিডি করে ছেড়ে দিচ্ছিল আমাদের তারপরে কেস হয়েছে আমরা এক্ষুনি ঢুকলাম বাড়ি ঢুকিনি আমার অফিস থেকে ফোন করে আপনাকে জানিয়ে দিলাম সারাত ওখানেই ছিলাম ওনারা পাঠিয়ে জিডি করে পাঠিয়ে দিচ্ছিলেন আমাদের আমি কেস করে তারপরে এসেছি ঠিক আছে দাদা আর বলছি দাদা যে মেয়েটিকে আপনাদের ওয়ার্ডে আমি দেব বলেছিলাম ওনার একটা ভিডিও করেছি উনি আসতে চাননি ঠিক আছে থানা থেকেও ওনাকে যেতে বলেছে আমাদেরকেও বলেছে আপনারা চলে যান যেহেতু আমাদের লক্ষ্য ছিল কেস কেস হয়ে গেছে থানায় তার কোনো কিছু থাকার দরকার নেই ওনাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছি উনি আসেননি ঠিক আছে ওটাও আপনাকে জানিয়ে দিলাম আমি ভেবেছিলাম ওনাকে নিয়ে আপনাদের ওয়ার্ডে ছাড়ব ঠিক আছে ওনার একটা ভিডিও ফুটেজও করে নিয়েছি আমরা ঠিক আছে দাদা ভালো থাকুন হ্যাঁ তুমি আমার ফোনটা হ্যাং করছে পরে বলছি ওইটা দাও ওইটা দেখা কোয়েল কোয়েল হ্যালো ওটাই ভাবছি মেয়েটা লাস্ট ভিডিওটা ওইটা একটু দিলে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ
দিচ্ছে গলা খারাপ, দু মিনিট একটা ডকুমেন্টস দেখানোর জন্য, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব কর্তব্য, সেই কারণে আপনাদের সামনে লাইভে এলাম। কলপাঠালো, এটা কল পাঠিল, হয়ে গেল পাঠালো। নমস্কার, শুভ সন্ধ্যা সবাই, রাত জেগেছো, সবাই অসুস্থ, আমরাও অসুস্থ, আমরা খাওয়া দাওয়া করেছি তোমাদের সামনে, খাওয়া দাওয়ার আগের মুহূর্ত তো ফোন করেছিলাম, লাইভ ক্যামেরা করেছিলাম। আর আপনাদের কাছে প্রথমেই রিকোয়েস্ট করছি, যারা ক্লায়েন্ট আছেন, যারা ফেসবুক লাইভ দেখেন, যারা আমার কাছে এসেছেন কেসের জন্য বা নেই পাওয়ার জন্য, তাদেরকে বলবো প্লিজ আমাকে দুদিন পর ফোন করবেন, আমাকে দুদিন পর ফোন করবেন। আর যারা যারা যা কিছু বিষয়ে জানতে চান আমাকে দুদিন পর ফোন করবেন। আমার ফোনটা এমনিও সুইচ অফ হয়ে গেছে, আমি এখন ফোনটা পুরোপুরি মানে সাইলেন্ট করে রাখবো, তাই তো, আমি পুরোপুরি সাইলেন্ট করে রাখবো, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ। আমি জানি আপনাদের সাথে কথা বলাটা আমার খুব প্রয়োজন, যারা আমার পাশে ছিলেন, যারা আমাকে ফোন করেছেন প্রতিনিয়ত খোঁজ নেবার জন্য, অনেক কল দেখেছি, অনেক শয়ে শয়ে কল দেখেছি আমার ফোনে, কিন্তু ফোন তুলতে পারিনি, কোনো সময় ফোনে সুইচ অফ হয়ে গেছিলো, ফোনে ট্রাই করেছেন, মিস কল মেসেজ ঢুকেছে, তাদেরকে বলছি যে আপনাদের ফোন করাটা আমার কর্তব্য দায়িত্ব, এটা আমি জানি, কিন্তু এই মতো পরিস্থিতিতে আমার যা গলার পরিস্থিতি বিশ্বাস করুন, কারণ কথা বললে তো কথা বলতেই হবে, তো এক সেকেন্ডে তো কথা হয় না, কারণ এটা একটা বিশাল জটিল সমস্যা, আজকে এটা সমাধান, কেস হয়েছে, আইনের পথে আমরা গেছি, একটা কেস হওয়া পর্যন্ত, কে তুলে দেওয়া পর্যন্ত এটাই আমাদের লড়াই ছিল, এটাই আমরা করেছি। তো সেইটা শুধু লড়াই এটাও ছিল না, দেখুন এর আগে আমি একটা পোস্ট করেছিলাম চুল কাটার পর, এটা সামাজিক বিচার, তার জন্য এটা নিয়ে ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল আমার ওয়াল থেকে, সামাজিক বিচার করেছি এটা আমার দৃষ্টিতে বলেছিলাম, দেখুন সামাজিক বিচার নয়, সামাজিক লড়াই, ওই যে ওই ভুল থেকে সংশোধন করে নিলাম, সামাজিক লড়াই যেটা ছিল, সামাজিক লড়াইটাই আমাদের দরকার ছিল, যে তার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানে দেখবেন পাবলিক তারকে গায়ে হাত তোলে, আমি সমাজসেবিকা হয়ে তার গায়ে কোনো হাত তুলিনি, সেটা আপনারা বলেছেন এর আগে, সেটার থেকে ভুল থেকে শিখেছি, হ্যাঁ আমি এটা করিনি। পাবলিক কি করলো, হ্যাঁ আমার সামনেই করেছে, কিন্তু পাবলিক করেছে, আমি বলবো পাবলিক জনসাধারণ যে কাজটা করেছে, মানে আমি পাবলিক কোয়েলকে কোয়েলকে যে পাবলিকের জায়গায় আনছি, সবাই মিলে গায়ে হাত তুললে একটা অন্যরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো কোয়েল যে কাজটা করেছে আমি বলবো একদম সঠিক কাজ করেছে, আমাদের মা বোনেদের সম্মান ঘরে ফিরিয়েছে, শুধু মা বোনেদের সম্মান ঘরে ফেরায়নি কোয়েল গায়ে হাতটা তুলে, শুধু ড্রাইভার ভাইদের, যারা ড্রাইভার, যারা গাড়ি চালক, অনেকে ফোন করেছিলেন যে দিদি আমরা ড্রাইভার, আমাদের মেয়ে দেয় না, কারণ আমাদের ড্রাইভারদেরকে লোকে অন্য দৃষ্টিতে দেখে, এই ধরনের ড্রাইভারের জন্য, সেই ড্রাইভারদেরও সম্মান পেরানোর জন্য আজকে কোয়েল যে বোন যে কাজটা করেছে, যেটা আমি লাইভ ক্যামেরায় তুলে ধরেছি, একদম সঠিক কাজ করেছে। বউ পেটাতে দোষ নেই, বউ যেভাবে পেটাচ্ছিল স্বামী দোষ করেছে বলে, বউটা কীভাবে ছক বারবার বারবার চেঞ্জ হয়ে যাচ্ছিল, আপনারা লাইভে দেখছিলেন না, প্রথম এক এক সময় এক এক রকম বউটা মূর্তি ধারণ করেছে, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য যে নীতি যে আদর্শ, আমরা কোনো রকমভাবে সেখান থেকে সরিনি, তার প্রতিটা মুহূর্তের ডকুমেন্টস আমরা রেখেছি, বউটিকে যত ভালো করতে যাচ্ছি বউটি তত থানার মধ্যে গিয়ে আমাদেরকে অন্য একটা সিনক্রেট করে অন্য একটা জিনিস তৈরি করতে চাইছে পরিস্থিতিটা, কিন্তু পারেনি, যেহেতু আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে আছেন, তাই বউটি কিছু করতে পারেনি।
ডাক্তার বলে যে ফোনটা লাস্ট লাইভে এলো, আমি মনে মনে ভাবলাম যে এই ফোনটা এরকম করে যে ফোনটা করছে, এত তো কংগ্রেচুলেশন জানানোর জন্য কত মানুষ ফোন করছেন, কিন্তু কথা বলার মধ্যে বোঝা যায় কোন মানুষটা অন্তর থেকে করছে, কোন মানুষটা মানে ওটা পলিটিক্স করে করছে, কোন মানুষটা ট্রেড দিচ্ছে। তো ওই ডাক্তারের যে ফোনটা আপনাদের সামনে তুলে ধরলাম, এর আগের যে লাইভটা যখন খেতে যাচ্ছি, দেখবেন উনি সুর টেনে টেনে ট্রেড করার মতো করে কথা বলছিলেন। এইবার আমি একে একে দুইটা আমি মিলালাম যে মেয়েটি বলে কি আয়ার কাজ করে, মেয়েটির কিছু ছবি আমরা দেখেছি, মেয়েটির চুড়িদারের ওপরে সাদা কোট পরে রয়েছে যেটা নার্সরা পরে রাখে, মুখে সার্জিক্যাল মাস্ক আছে যেটা বাইরে কিনতে পাওয়া যায় না, সেটা হসপিটালেই পাওয়া যায় একমাত্র, তারাই পরেন নার্সরা। তো আর একটা আছে, হ্যাঁ, সার্জিক্যাল ক্যাপটা। তো ওই যে ওরই পরিচিতি ডাক্তার ফোন করেছিলেন, আর ফোন করে এই রকম করে ট্রেড দেওয়ার মতো ও আচ্ছা করে কথা বলছিলেন, এটা আমরা ধরতে পেরে গেছি অলরেডি। কারণ ওখানকার যিনি ওয়ার্ড প্রেসিডেন্ট, ওনাদের ফোনটা আমাদের হাতে দেয় ওয়ার্ড প্রেসিডেন্ট, যে ম্যাডাম এই ফোনটা আপনার কাছে রাখুন। ওই ফোনটা আমরা থানায় জমা দিয়েছি, যে ছেলেটির ফোনটা থেকে আমাকে ফোন করে নোংরা কথা বলা হয়েছিল সেই ফোনটি আমার কাছে ছিল, সেই ফোনের যাবতীয় ডকুমেন্টস থেকে আমরা বার করি, গাড়ির নাম্বার, গাড়ির মালিকের নাম, তারপরে গাড়ির সমস্ত ডকুমেন্টস বার করি আমরা। আর ফেসবুক ফ্যান ফলোয়ারের মধ্যে মানে সহযোদ্ধা তনুকারী খুবই পরিচিত, তার মাধ্যমে আমরা ছেলেটির সমস্ত অ্যাড্রেস জানতে পারি। প্রথম দিকে দেখুন একটার একটার পর মানুষ সহযোগিতা করে যাচ্ছে। তনুকারী প্রথম আমি লাইভ করছিলাম ঘন্টাকে ঘন্টা, সবাই বলছিলেন দিদি দেরি হয়ে যাচ্ছে, আপনি যান আপনি যান আপনি যান। দেখুন থানায় কমপ্লেন যদি আমি করতাম, এইভাবে আপনারা কোনোদিন এই ন্যায়টা দেখতে পারতেন না। কারণ আমরা কালকে সারাটা রাত থানার মধ্যে থেকে কি পরিষেবা পেয়েছি, আর কত মানুষের ফোন আসছে, এটা নিয়ে পরে লাইভে আসব, গলা খারাপ এখন বলতে চাইছি না। আমরা যে কাজটা করেছি, আমার মনে হয় আমরা যদি থানায় কমপ্লেন করে নিশ্চিন্তে বাড়িতে বসে থাকতাম যে এর কোনো প্রতিবাদ হবে বা এর কোনো প্রতিকার হবে, কোনো দিন প্রতিবাদ হতো না, কোনো প্রতিকার হতো না, না প্রতিবাদ না প্রতিকার, জাস্ট শুধু পরশু একটা কমপ্লেন একটা নাম্বার নিয়ে বসে থাকতাম ঘরে, কোনো মা বোনেদের সম্মান ইজ্জত আমরা ঘরে পেরাতে পারতাম না। আজকে আমার মতো মানুষকে যারা এই ধরনের কথা বলার সাহস পায়, তারা আজকে যারা আমরা ঘরে মা বোনেরা রয়েছি, যারা আমরা বাড়ির বাইরে বেরোই না, যারা আমরা চার দেয়ালের মধ্যে থাকি, তাদেরকে এই ধরনের ডিস্টার্ব করলে তারা আতঙ্কিত, তারা ফোনটা বলতে পারে না স্বামীকে, বলতে পারে না মা বাবাকে, ঠিক আছে আমার ফোন তোমরা তোলো, বলতে পারে না মা বাবাকে। তো তার জন্য এই যে প্রতিবাদটা করেছি, যেটা করেছি আমাদের দিক থেকে আজকে 9 বছরের অভিজ্ঞতাতে বলবো একদম সঠিক কাজ করেছি। তনুকারীকে অনেক ধন্যবাদ তাদের অ্যাড্রেস দেওয়ার জন্য। ধরে রাখো, মিউট করে রেখে দাও, ফোনটা ফেলে রেখে দাও, দাও। হ্যালো, দেখুন আর একটা নাম্বার আপনাদের ফেসবুকে দিচ্ছি, ভিডিও কল করছে, দেখুন অনেক ডকুমেন্টস পেয়েছি, অনেক কিছু আছে। আমরা যেভাবে কাজ করি আমরা সাধারণ মানুষ, কিছু কিছু থানা থেকে আমরা কোনো কাজ পাই না, তার জন্য আজকে আমরা মায়েরা এই বোনেরা এবং আমরা অসুস্থ হয়ে পড়েছি। আমাদের যা সিচুয়েশন, মানে আমাকে তো মানে কি বলবো, খুব সিচুয়েশন, আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। কারণ একটা মহিলা আমরা
সারা রাত নেই বাথরুম, নেই জল, নেই খাবার। আমার অভ্যাস আছে, আমার সহযোদ্ধা ভাইদের অভ্যাস আছে, যারা গিয়েছে, যারা অসুস্থ মানুষ, যারা ওষুধ খায়, তারা অসুস্থ হয়ে পড়েছে, তারপরেও তারা লড়াই দিয়ে গেছে। কিন্তু থানা যে আধিকারিকরা রাতে ডিউটি দিয়েছেন, তারা কোনো কাজ করেননি, কোনো পরিষেবা দেননি। সকালবেলা যখন দেখলো আমরা কোনো রকমভাবে এখান থেকে সরার মানুষ নই, তখন সকালবেলা দেবশ্রী বোন ফোন করেছিল, আমি তো সরতাম না, থানার সামনে বসে যাওয়ার চিন্তা না আমাদের হয়ে গেছিল। আমরা থানার সামনে বসবো, কেস নাম্বার নেব, তারপর আমরা আসব। জিডিতে কোনোদিন কেউ অ্যারেস্ট হয় না, সবাইকে বলছি আপনারা এটাকে কান খুলে শুনে রাখুন বলবো না, এটা মনে রাখুন, জিডি করলে অ্যারেস্ট হয় না কেউ, এফআইআর এর ভিত্তিতে অ্যারেস্ট করা যায়, ঠিক আছে? ওকে ছেড়ে দেওয়া হতো আমরা চলে এলে, তার জন্য আমরা ওখানে বসে পড়তাম। এই দৃঢ় মানে সংকল্প করেই গিয়েছিলাম আমি, আমাদের প্রিপারেশন এটাই ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেবশ্রী বোন সহযোগিতা করেছে, ওখানকার যিনি অশোকনগরের এমএলএ উনি ফোন করেছেন, ফোন করে দেবশ্রী বোনের দাদা ফোন করেছেন, ফোন করে থানাতে সহযোগিতা মানে আইসিকে ফোন করেছেন, থানা কাজ করেছে। এটা একটা প্লাস পয়েন্ট, মানে ডবল পাওয়ার, যেটাকে বলে ডবল পাওয়ার। এখনকার দিনে থানা ডবল পাওয়ার ছাড়া কাজ করে না, কিছু কিছু থানা ডবল পাওয়ার ছাড়া কাজ করে না। ওদিকে নেতাদের প্রেশার, এমএলএ এমপিদের প্রেশার, পাবলিকের প্রেশার, তবে থানা কাজ করে, নাহলে বসে থেকে মাইনে গোনে, মাইনে গোনে। আমার কোতলি থানার তুলনা হয় না, তুলনা হয় না। আমরা কত মানুষকে দেখেছি কত রাতে গিয়ে পরিষেবা দিতে, আমাদের কৃষ্ণনগর থানার আইসি কি বলবো আপনাদের, যত রাতই হোক মানুষ পরিষেবা পায়, থানার সামনে ভিড় থাকে না, থানার সামনে ফাঁকা থাকে, আইসি রাতের বেলায় ফোন তোলেন, আর ওখানকার আইসি সাহেব ঘুমাচ্ছেন, ফোন করেছি আমাকে বলছে এখন ফোন করার টাইম আপনার, সাধারণ পাবলিক কোনো পরিষেবা নেই, আপনারা কি করে পাবেন, আমরা পাচ্ছি না, আপনারা কি করে পাবেন বলে বোঝাতে পারেন। একটা ভিডিও দেখাচ্ছি, এটা বলে আমি আজকের মতো শেষ করছি, দুদিন পর তিন দিন পর আমি আসব। আমাদের কাজ তো কমপ্লিট, এই কাজটা আপনারা খুশি তো সেটা প্লিজ জানাবেন, ঠিক আছে? মা বোনেদের সম্মান ঘরে ফেরাতে পেরেছি তো, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আর একটা কথা বলি, যাদেরকে ফোন করলাম আপনাদের লাইভ ক্যামেরায় রেখে, তাদেরও মানে ঋণ আমরা শোধ করতে পারবো না। অমিতাভ ঘোষ, জয়ন্ত বালকদা, অমিতাভ ঘোষ মহাশয়, জয়ন্ত বালক মহাশয় এবং দেবাঞ্জন দত্ত মহাশয়, ওখানকার লোকাল নেতৃত্ব তৃণমূলের, তারাও যথেষ্ট সহযোগিতা করেছে। তারা এখনও বললো ফোনে, আপনারা শুনেছেন কি না জানি না, বললো দিদি আমরা যে পার্টিই করি না কেন, পার্টির বাইরে আমরা হলো মানুষ, আপনি আমাদের বাড়িতে আসবেন এবং এসে একটু চরণদুলি দেবেন, আর আমরা একদিন পার্টি করব। মানে ভীষণ ওনারাও খুশি, এবং ওনারা এটাও বললেন যে দিদি জানলাম, দেখলাম যে মানুষ কাজ করতে পারে, ওনারাও বললেন, এটা আমাদের একটা সম্মান, মানে বিশাল একটা সম্মান ফিরে পেলাম সমাজ থেকে। এবার বলি, যে এলাকা থেকে এখন লাইভ দেখবেন, মানে যে মেয়েটিকে স্বামীর সাথে তুলেছিলাম, আমাদের কিডন্যাপিং পুলিশ বলছে আমরা কিডন্যাপ করেছি, ঠিক আছে, ওই বিষয়ে পরে আসছি। তো পরে যে মর্নিংয়ে যে ডিউটি অফিসারগুলো ছিলেন এবং ওখানকার মেজবাবু, তারপরে ম্যাডাম, ঠিক আছে, এবং ওই দুজনাই মেজবাবু এবং ম্যাডাম, বড়বাবু আর মেজবাবু ম্যাডাম, ঠিক আছে, বড়বাবু মেজবাবু মিলে কাজ করেছেন, আমাদের যথেষ্ট পরিষেবা দিয়েছেন, সম্মান করেছেন, পরবর্তীতে আপ্যায়নও করেছেন, এবং শুধু তাই নয় সৎ উপদেশ দিয়েছেন, এবং শুধু তাই নয় আমার ভিজিটিং কাশ্রমের একটা ছবিও তুলেছেন, আমাকে জিজ্ঞাসা করে যে আপনারা এই ছবিটা আমি রাখতে পারি না, রাখুন মেজবাবু, ঠিক আছে? তো যাই হোক, উনি হয়তো পরে দেখবেন আমি কি কাজ করি না করি। এইবার বলি, যে গ্রাম যে ওয়ার্ড থেকে আমরা নিয়েছিলাম তাদের দুজনকে, ওখানকার ওয়ার্ড প্রেসিডেন্টের সহযোগিতায় থানায় গিয়েছিলাম। থানায় যাওয়ার পথে বরটা প্রচণ্ড ঘোরাচ্ছিল,
সেখানে রাগ হওয়াটাই স্বাভাবিক। এতগুলো মহিলা আমরা, কোনো পুলিশ প্রোটেকশন নেই, সবাই বলে থানাকে জানিয়েছেন, থানাকে জানিয়ে যাবেন, ওই তো থানাকে গিয়ে জানালাম, আসামিকে হ্যান্ড ওভার করলাম, তারপরে আমরা নাকি কিডন্যাপার। থানাকে জানিয়েছেন, লোকাল পিএসএ জানিয়েছেন, এটা বললো, কিন্তু আমরা কিডন্যাপার ওনারা বানিয়ে দিলেন, পারলেন না, শুধু আমরা লড়াই দিয়ে গেছি বলে। প্রচণ্ড লড়াই, কোয়েল বোন, সঞ্চিতা বোন, রিঙ্কুদি, মুন্নিদীপ, চিরঞ্জিৎ, প্রতিমা, সোমেন ভাই, মনু ভাই, গাড়ির ড্রাইভাররা, আমরা সাধারণ পাবলিকরা, আমরা লড়াইটা দিয়েছিলাম, তাই আজকে এই জায়গাটা এলাম, ঠিক আছে। কার যাই হোক, এ বাজে কমেন্ট আর কিছু করো না তো, ওদের করতে দাও, আমার টিআরপি বাড়াতে দাও, যারা বাজে কমেন্ট করছে করতে দাও, আমার কমেন্ট সংখ্যা তোমরা বাড়াতে দাও, ঠিক আছে। এর পিছনে ছুটলে চলবে না আমাদের, আমাদের যে মোটিভ, আমাদের যে লক্ষ্য, সেটা হলো সমাজের মানুষকে সহযোগিতা করা, সমাজের মানুষের মুখে হাসি পড়ানো। আমরা শুধু এই ফেক কল যা প্রতিবাদ করেছি, আবারও প্রয়োজন যখন হবে তখন তো করব। ওই দৃষ্টি যদি পড়ে সে তাকে নাশ না করে ছাড়ি না, সেই বিষয়টা হলো এইটা, দৃষ্টি পড়বে কথায় আছে শনির দৃষ্টি, তো যদি দৃষ্টি পড়ে যায় তো সে শেষ, আর যদি সে মাফি মেঙে মাফি মাঙে তো তাহলে সে ঘরে। আমার কথা হলো কি, ওসব কথা আমরা বাদ দিলাম, ঈশ্বর আপনাদের আশীর্বাদে এত গলার জোর, তাহলে এটাও থাকতো না। যাই হোক, ভিডিওটা দেখাও, আমরা ওদের কথা দিয়েছিলাম ওখানকার এলাকায় যে বউটিকে ওদের এলাকায় দিয়ে আসব সন্তানের কাছে, তাই তো, কিন্তু বউটির কি মিসবিহেভিয়ার আপনাদের দেখাবো, দেখি আমরা এখন বাড়ি যাব। দেখুন লাস্টে ভিডিও করতে বাধ্য হয়েছি আমরা, কারণ উনি খালি আত্মহত্যার হুমকি, একবার বলছে সংসার করব না, একবার বলছে আমার স্বামী চাউনি ভালো না, সব ভিডিও ডকুমেন্টস আছে, উনি অস্বীকার করলো, আমরা ডকুমেন্টস রেখে দিই, স্বামীর চাউনি ভালো না, ওর যে লোক পাড়া থেকে কি বলে গেল, ওর আমি স্বামীর সাথে ঘর করব না, আমার স্বামী একজন ভুল কাজ করেছে, কি দেখো তো কে কারা এসে, দেখো তো একটা মহিলা, পাঠাও পাঠাও, দাঁড়ান একটা কেস এসেছে, তোমরা আমাকে খাওয়াবে, পরিশ্রম করবো আমি, গলা ভেঙে গিয়েছে আর মিষ্টি খাওয়াবো, তো মিষ্টি খাওয়াবো তোমাদের, গলা ভেঙে গিয়েছে, সংসারটা না জুড়া লাগিয়ে আমি মারবো না, পাবলিক কে মার, পাবলিক যদি মারে তাহলে তো কেস হয় না, আমি সমাজ সেবিকা মারলে অপরাধ, আমি মারবো না, পাবলিক তার জন্য বউ বউকে দিয়ে পিটানো করি, বউ পিটিয়েছে এটাই যথেষ্ট, আমি তো ওরকমই, শুনুন আপনাদের প্রবলেম নিয়ে এসেছেন, গলার পরিস্থিতি খুব খারাপ দেখতে তো পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আর বিষয়টা হলো কি, আজকে কি বার, আজকে শুক্রবার, শুক্রবার, একটু দয়া করে যদি মঙ্গলবারে আসো তাহলে আমার একটু একটা কথা বলবো, শুনে নি, বলছি উনার বৌমা চলে গিয়েছে, ফেসবুকে ছাড়ছে, একটা অত বড় একটা ছেলে নিয়ে গিয়েছে, ছ বছরের ছেলে, আর ওই যে মেয়ে থুয়ে গিয়েছে, থুয়ে চলে গিয়েছে, এমন নোংরা নোংরা সব ফটো ছাড়ছে দেখানো, সেরকম কিছু না, আমি বলছি ইনার মানে বৌমা রয়েছে, ইনার বৌমা বাচ্চাটাকে ফেরে দিয়ে চলে গিয়েছে, বাচ্চাটাকে আবার দেখার মতো কেউ নেই, বাবা ওর বয়স কত, বয়স কত, 9 বছরের মেয়ে ছেলে চলে গিয়েছে, 9 বছরের মেয়ে ছেলে চলে গেছে, আর একটা বাচ্চা ছেলে তাকে নিয়ে চলে গিয়েছে, 6 বছরের ছেলেটাকে নিয়ে গেছে, 6 বছরের ছেলেটাকে নিয়ে চলে গেছে, ছেলের কোনো খোঁজ নেই, এবার ছেলেকে কি কি করলো না করলো, মানে উনার বাবা মানে একজনের সাথে যাবে আবার আরেকজনের সাথে চলে যাবে, কোটা ছেলের সাথে আপনার বৌমা পাঠিয়েছে আজ পর্যন্ত।
কটা ছেলের সাথে আপনার বৌমা পালিয়েছে? আমাদের দেখা হতো দুটো, আপনার দেখা দুটো ছেলের সাথে আপনার বৌমা পালিয়েছে? হ্যাঁ, প্রথম একটা, তারপর আবার আরেকটা। আপনার ছেলে কি এখন নাকি আবার গিয়ে সেই কোন জায়গায় আছে সেখানে বলল নাকি কি জিজ্ঞেস করেন? জায়গার নাম বলতো না, পরে শুনছি। ওনারা জানে না কোথায় রয়েছে, ওনারা খুঁজে পাচ্ছে না। ওনারা বলছে আমার নাতিটাকে যদি ছবি দেখি, ছবি দেখাও। আমার ফোনে আছে, ফেসবুক করে সেখান থেকে পেয়েছে। কালো ড্রেস, পনের হাজার টাকা কালো ব্যাগ। আপনার ছেলে কি করে? আমার ছেলে হোটেলে কাজ করে। হোটেলে কাজ করে? কোথায়? বাইরে? ও এখানে হোটেলে কাজ করে। আর আপনার বৌমা? বৌমা এখান থেকে গিয়ে দেখে বউ, ছেলে জানে বৌমা পালিয়ে গেছে, বারবারই বৌমা পালিয়ে যায়। এবার নি দুবার পালিয়ে গেছে। ওর ফেসবুকটা দেখাও। বলতে বলেছি আমি জজ করছিলাম একটা লাইভ, তোমাদের কেসে তো হবে, আমার কাজ করতে অসুবিধা হয়ে যাবে না? সবাই তো এখন লাইভ দেখে, তোমরা ঘরে বসে লাইভ দেখছিলে, অথচ চলে গেছে। কবে পালিয়েছে? কবে? এখন এসছেন? গুন্নির মেয়ে, গুন্নির বৌমা, মাম্পির কেসের পর লাইভ দেখো। আমি কি কাজটা করি কেউ বুঝতে পারে না, সবাই জ্যোতিষী বলে। কত ফোন আসছে, আপনি জ্যোতিষী? জগত্তী পূজায় বৌমা পালিয়েছে? দুমাস আগে গলার ওষুধ নিয়ে আসো, গলার ওষুধ নিয়ে আসো, বাবাকে বলো অ্যান্টিবায়োটিক। বৌমার ফোন নাম্বার আছে? আরো মা বাবা সহযোগিতা আছে, মা বাবা বোন বাবা মা এখানে বাড়ি? হ্যাঁ, আর ওই যে ছেলেটার সাথে গিয়েছে না, সে ছেলেটাও আছে। আচ্ছা আচ্ছা, এক মিনিট বের করে দিচ্ছি। থানায় কখন গেছিলেন? কি বলছি শোনো, তুমি নাম টাম দিয়ে যাও, আমি সব নিচ্ছি, মঙ্গলবারে আসো, আমি তোমার বৌমাকে, আপনাদের বৌমাকে চেষ্টা করব, যদি ভালোভাবে হয় ভালো, নাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বের করে দিতে। ও আসার মহিলা আসবে না, ভিডিওটা দেখবো, ভিডিওটা লাইভে দেখাবো। কি ছবি ছেড়েছে সেটা দেখাও। না, ছবি সেরকম বাজে ছবি ছাড়া নেই, ছবি দিল এরকম ছবি সবাই ছাড়ে। ওই ওই ছবিগুলো দেখাও, যে ছবি ছেড়েছে ছবিটা।
কটা ছবি ছাড়া আছে। এগুলোকে বাজে ছবি বলে? এগুলো বাজে চুড়িদার পরা বাজে ছবি না, বাজে ছবি না, আছে একটা বাজে ছবি, বাজে ছবি আছে। কোনটা? ওই যেটা তুমি কালকে দিলে। আচ্ছা এগুলো ভালো ছবি। হ্যাঁ মেলা কাজ করো, কার্ডটা নাও, মঙ্গলবারে এইরকম সন্ধ্যার টাইমে আসবে, ঠিক আছে? বোর রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল? না রেজিস্ট্রি হয়নি। ওদের বার্থ সার্টিফিকেট আছে? ওদের হ্যাঁ আছে। ওগুলো নিয়ে আসবে, বৌমার ভোটার কার্ড, আধার কার্ড। বৌমার ভোটার কার্ড, আধার কার্ড, ছেলেকে নিয়ে আসবেন, ছেলেকে নিয়ে আসবেন, ওই নাতনিকে নিয়ে আসবেন, আপনি আসবেন। আমি মঙ্গলবারের দিনকে আপনার কাজটা আমি দেখব যতটা আমার পক্ষে সম্ভব। যদি নাম আসে আমি আছি, যদি এসপার নয় ওসপার, নাও আসে বলতে আমি বলবো ওই বউ আর ঘরে নিয়েন না। যে বারবার পুরুষ বদলায় সেই সব মহিলাকে আর ঘরে নিয়েন না, নিজের ছেলের জীবনটা নষ্ট করেন না। আপনার কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু দায়িত্ব করে দেব। বাচ্চা নিয়ে কি করবা? বাচ্চা মায়ের এখন আইনত ভাবে, আইনত মায়ের, আমি কিছু করতে পারবো না। 6 বছর বাচ্চার বয়স, আইনত মায়ের। বাবা মা দুই দিন থাকতে পারবে না এখানে, কোনো মার কাছে বাবার কাছে। মারি ওদিস জানো না 1-1.5 বছর, তুমি আবার বৌমারি ওদিস জানো না, বাচ্চা আসবে কি করে? বাপের বাড়ির সাথে কথা বলে একটা কাচ্চাদের ব্যবস্থা করে দেবো। কিন্তু কেস খাবার এসব করিনি, কেমন একটা মানে কেমন একটা। তোমার এতে কেস হবে না, থানা কেস নেবে না, এই কেস থানা নেবে না, পরকে আইন বৈধ। তোমার বৌমার যেখানে ইচ্ছা হয়েছে চলে গেছে, আর বৌমা তো পাগল নয় যে পাগলকে পুলিশ খুঁজে বেড়াবে, তাই না? যে রেপটেপ হয়ে যাবে পুলিশ খুঁজে বেড়াবে। তোমার বৌমা সুস্থ স্বাভাবিক, স্ব ইচ্ছায় স্বজ্ঞানে গেছে, অতএব পুলিশের এখানে কোনো ভূমিকা নেই। স্বাভাবিকভাবে সামাজিকভাবে তাদের বাড়ির সাথে কথা বলে কাচ্চাটের ব্যবস্থা করে ছেলেকে অন্য জায়গায় বিয়ে দাও। বৌমা আসুক, ওই দাঁতিকে নিয়ে থাকো। থানা কি করবে বলো? ও তো পাগল নয়, যদি আপনাদের কাজটা থানার মাধ্যমে হতো আমি থানাকে এখনই বলতাম, আমি থানার সহযোগিতা করতাম। থানার কিছু করার নেই, থানার কোনো করার কিছু নেই না। একটা কেসে উকিল বাবুর আছে এখন, এই মতো পরিস্থিতি, শুধু ডিভোর্সের সময় উকিল বাবুর কাজ আছে। ম্যাম বলছি কি, যদি কিছু হয়ে যায় আমার ছেলে তাতে দরিদ্র না হয়, যে আমার ছেলে আমার বউ মেয়ে তোমার হাতে দিয়েছি, এই ক্ষতিটা হয়ে হলো আমি ব্যবস্থা করে দেবো। ছাড় কার্ড যাতে হয়ে যায় যাতে করে দেবো তোমার ছেলে ভালো থাকবে। মঙ্গলবার দিন সাধনকে নিয়ে চলে আসবা। হ্যাঁ দিন পর যাও, এই পরিমাণ যাও, এই দরিদ্র বলবো। এ ওকে বলে ভিডিওটা দেখা দে, প্রতিমাকে পাঠাও। সবকিছু এই বোন, এই বোন বলো ছবিগুলো প্রিন্ট আউট বের করে নিয়ে আসতে, বাচ্চাদের তো সবকিছু বলে দেবো। আচ্ছা যেটার জন্য লাইভটা কোনো শেষ করিনি, বিচার হলো কি, মেয়েটির দায়িত্ব তো নিয়েছিলাম, দায়িত্ব নিয়ে তো দায়িত্ব পালন করি, তো আমরা দায়িত্ব পালনের বাইরে ছিলাম, মানে অতিরিক্ত করে ফেলেছে মেয়েটি। মেয়েটি পাওয়ার দেখাচ্ছে, ও কি করবে সেটা ওর জানে, যা খুশি করতে পারে। ও বলছে আত্মহত্যা করব বরের জন্য, লাস্টে বলছে থানার সামনে আগুন লাগাবো। সমস্ত ডকুমেন্টস আছে, একটু দেখাচ্ছি। বারবার ফোন আসছে, কই ফোন আসছে, ভিডিও দেখাতে গেলে ফোন নাম্বারটা চলে আসবে। ফ্লাইমুট করে দিই, ভিডিও দেখাও, ফ্লাইমুট করো, নাহলে ওই ফোন নাম্বারগুলো লাইভে চলে যাবে।
আগে ডাউনলোড করে নাও ভিডিওটা হোয়াটসঅ্যাপে, ভিডিও দেখানো যাবে পুরো। দেখুন এইটা দেখানোর পর ওখানকার এলাকাবাসী দেখতে পারবে যে ম্যাডাম যে কথাটা দিয়ে গেছিল, ম্যাডাম ব্যানামের দিকে কোনো ত্রুটি রাখেনি, সেটা ও গিয়ে ওখানে অপপ্রচার করতে পারে আমাদের সম্পর্কে, তার জন্য এই ভিডিওটা দেখানো আর কিচ্ছু না। আর ও অপপ্রচার শুরু করে দিয়েছে, ওই মহিলাই আবার আমার নাম্বারটা অন্যান্য জায়গায় দিচ্ছে, যা করে কর, আমার যেটা যেটা মনে হবে সেটা সেটাই আমি কাজ করব। আমি জোরে ডাকতে পারবো না আজকে, পাসওয়ার্ড লক লক করলো। একটা ভিডিও আছে না তোমাদের ফোনে, ওটা দাও। মেয়েটা স্টেটমেন্ট নিচ্ছিলাম না, আর একটা ভিডিও ছিল ওটা কই দাও তোমাদের ফোনে, মেয়েটি যে কথাগুলো মেয়েটির। মেয়েটি কথা বলতে ওর বাড়ির দিকে প্রথমে আছে, বাড়ি পাড়ায়, ওই দাও মেয়েটির যে ভিডিও গুলো তুলতে বলেছিলাম, মেয়েটির স্টেটমেন্ট গুলো দেখায়।
শুনছি দেখে ফোন করতে পারছো না? এটাই তো আমাদের মেন কাজ, এটাই মেন কাজ। এটা করলে এখন তিন দিন চুপ করে বসে থাকবো। তোমরা কেউ ফোন ব্যবহার করো না, কি জন্য ফোন রাখো তোমরা? আমার ফোন নাও, দেখে ফোন ঠিক আছে, যেটুকু দেখানো দেখালাম, আর ভিডিও গুলো পরে দেখাবো। আর তো এখন আমরা হাসছি, গলার অবস্থা ভালো না, আর মেয়েটি হাসতে চায়নি, মেয়েটি থানাতেই আছে। মেয়েটিকে অনেকবার হেল্প করার চেষ্টা করেছি, মেয়েটিকে দিয়ে থানায় ড্রাইভারের নামে কমপ্লেনও করিয়েছি। মেয়েটিকে বলেছি স্যারের সাথে কথা বলতে, মেয়েটি স্যারের সাথে কোনো কথা বলেনি। আমাদের কাজ যে ফোন নাম্বার থেকে ফোনটা এসেছিল সেই ফোন নাম্বার এবং দুজনকে স্যারেদের আমাদের এটাই কমপ্লেন। মেয়েটি কি করবে আমরা জানি না, মেয়েটি যদি অপপ্রচার করে আমি এইটুকু বলতে পারি সমস্ত ডকুমেন্টস আমরা ভিডিও করে রেখেছি, কোনো অপপ্রচার করে বা একে ওকে দিয়ে ফোন করিয়ে কিচ্ছু হবে না। যা ক্ষমতা তারা করে নিক, আর আমার যতটুকু করণীয় আমি করেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো শুভরাত্রি, দুদিন পর আবার কথা হবে। গলার অবস্থা খুব খারাপ, আর এই কদিন কেউ যারা লাইভ দেখছেন, যারা দেখেন, যারা একটু ভালোবাসেন, প্লিজ কেউ ফোন করবেন না। আর যদিও বা কেউ ফোন করেন, আমি কারো ফোন তুলতে পারবো না, আগেই জানাচ্ছি। তাই ফোনটা পুরোপুরি আমার থেকে দূরে সরিয়ে রেখে দেবো। দুদিন তিন দিন ফোন মানে বলতে পারেন মঙ্গলবার চেম্বারে লাইভ হবে, তার আগে কোনো লাইভও হবে না, কোনো ভিডিও করবো না, আগে গলা। ঠিক আছে, ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত ডকুমেন্টস আছে, কোনো অসুবিধা হলে আমরা সেটা লাইভ ক্যামেরায় তুলে ধরবো। টাটা।